আপনাদের মতো এই মিডিয়া সারা পৃথিবীতে যেভাবে ছড়াচ্ছে, আল্লাহর রহমত এটা হবে। আমরা চলে আসছি 201 গম্বুজ মসজিদে, দেখেন আপনারা সবাই ভিডিওটা দেখেন। আজকে আমাদের ঘোরাঘুরির পর্ব টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ গোপালপুরে। 201 গম্বুজ মসজিদ বাংলাদেশের সহ বিশ্বের ভিতরে এখন সর্ববৃহৎ মসজিদ হিসেবে পরিচিত। তো আজকে দেখা যাক টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদ নিয়ে ঘোরাঘুরিতে আমাদের কী কী থাকছে এই ভিডিও চিত্রটিতে। চলুন ঘুরে আসি টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ থেকে। ও সেই রাইড হইলো চালা, সে একটা এক্সপিরিয়েন্স। তো 201 গম্বুজ চলে আসছে, এখন ড্রোন ভিউর পালা। চলেন ড্রোন ভিউ দেখে আসি। أشهد أن محمدا رسول الله أشهد أن রেজাউল, কি খবর তোমার? এই তো, তুমি এই যে 201 গম্বুজ মসজিদে আসছো, এখন তোমার অনুভূতিটা কেমন? সুন্দর, আমরা চলে আসছি 201 গম্বুজ মসজিদে, এখানে আপনারা সবাই ভিউটা দেখেন। এই হলো আউটসাইডের ভিউ, এখানে মসজিদের এই যে এন্ট্রি, এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে এই যে বড় মেইন গম্বুজ, তার চারপাশে তিনটা তিনটা করে ছয়টা করে মিনার, সেটা মিনারটা দেখা যাচ্ছে না আপাতত। আচ্ছা, শুরুতে যখন এই উদ্যোগটা নেওয়া হয় তখন কি প্ল্যানিংটা এরকম ছিল কি না, যেটা 201 গম্বুজ মসজিদ বিশিষ্ট হবে, যেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ, এটা কি শুরুতেই ছিল কি না, নাকি পরবর্তীতে এটা প্ল্যানিংয়ের মাধ্যমে আসছে? এই বিষয়ে এটা আসলে আমাদের পূর্বে ব্যাকগ্রাউন্ডটা কিছু বলতে হয়। জি, এই মসজিদটা প্রতিষ্ঠাতার করণের পিছনে আমরা আসলে খুবই দরিদ্র করে সন্তান ছিলাম, এবং আমার ভাই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক ইসলাম, ওনার ছোটো সময় থেকে একটা আশা ছিল যে যদি আল্লাহ আমাদের কোনোদিন কোনো টাকা পয়সা দেয়, তাহলে আমি পৃথিবীতে এমন একটা জিনিস তৈরি করে যাব যা পৃথিবীর মানুষ চিরদিন স্মরণ করবে। আমি কোনো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবো না, আমি আল্লাহ রাস্তায় আমার টাকাগুলো ব্যয় করে যাব। সেই উদ্যোক্তা থেকেই 2013 সালে আমাদের এলাকার মুরব্বী আন সব অবস্থা গ্রামবাসীকে নিয়ে উনি সবাইকে ডেকে বললেন যে আমি একটা মসজিদ তৈরি করব। এই মসজিদ তৈরি করতে
টাকা পয়সা আপনাদের দিতে হবে না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। টাকা পয়সা আল্লাহর ঘর, আল্লাহই দেবে, আল্লাহ একভাবে। তবে আমি এমন একটা জিনিস তৈরি করব যে যাতে পৃথিবীতে যেটা নেই, যে পৃথিবীতে যেটা নেই আমি এইটাই একটা স্মরণীয় চেষ্টা করব, বাদ বাকি উপরে আল্লাহর ইচ্ছা, টাকা পয়সা আল্লাহ দেবে। সেই উদ্যোগ থেকেই উনি ঘোষণা করলেন যে আপনারা আমার কাছে কোনোদিন কোনো এই মসজিদের পারপাসে হিসাব চাইতে পারবেন না, এবং আপনাদের কাছে আমি হিসাব দিতেও বাধ্য না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। সেই উদ্যোগেই গ্রামবাসী এক বাক্যে স্বীকার করে, ঠিক আছে তুমি তাহলে মসজিদ তৈরি করো। তো গ্রামবাসী এখানে কিছু জমি দান করলেন, আর আমাদের দাদার সম্পত্তি হিসাবে উনি ঘোষণা দিলেন যে ঠিক আছে আমি 201 গম্বুজ মসজিদ তৈরি করব, যাতে পৃথিবীতে এটা শ্রেষ্ঠ হয়। সেই উদ্যোগ থেকেই 201 গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হলো। এবং এই আরেকটা মসজিদ, এই 201 গম্বুজ মসজিদের বৈশিষ্ট্য হলো যে পৃথিবীতে কোনো মসজিদে পূর্ণাঙ্গ কোরআন শরীফ লেখা নেই, কিন্তু এই একটিমাত্র মসজিদে আপনারা দেখবেন চতুর্দিকে পিতলের উপর, 5 টন পিতলের উপর গ্যাসের খোদাই করে পিতলের উপর পুরা কোরআন শরীফ লেখা হচ্ছে, এবং সূরা ইয়াসিন পর্যন্ত অলরেডি হয়ে গেছে, যা মসজিদের চতুর্দিকে লাগানো হয়েছে। পাশেই দেখবেন একটা মিনারের কাজ চলছে, এটা পৃথিবীর দ্বিতীয়তম মিনার হবে ইটের তৈরি, এটার উচ্চতা হবে 451 ফিট, সেটা অলরেডি পাইলিং 441টা পাইলিং, এই আপনারা দেখবেন মসজিদের পিছে চলছে পাইলিং হচ্ছে। সেই হিসাবেই আছে প্রায় 9 বছর যাবৎ এই মসজিদের কাজ চলছে, এটা আরও আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল, এটা উদ্বোধন আমরা আশা করছি কাবা শরীফের ইমাম সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, কিন্তু করোনার কারণে অনেকটা পিছিয়ে গেছে। আরও আরও একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যতদূর জানা যে আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে মসজিদের যেগুলো এখনও শেষ হয়নি, তো এই সার্বিক কার্যক্রম শেষ করতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এটা কি এই বছরে হওয়া সম্ভব নাকি আরও ডিলে হতে পারে? এটা আসলে আমরাও এটা ঠিক বলতে পারতেছি না, কারণ পাশেই দেখতেছেন ইতিমখানা, হেফজখানা, বৃদ্ধাশ্রমের কাজ চলছে। জি, পাশে একটা মার্কেটের কাজ চলছে, এটা ডাক বাংলা, ডাক বাংলা হবে, দূর দূরান্ত থেকে লোক আসতেছে তাদের থাকার জন্য, এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। এটা মার্কেটের অর্ধেক অংশ আমরা মসজিদে দান করে দিছি, আমরা 6 ভাই পুরো মসজিদে দান করে দিছি, এবং কবে শেষ হবে এটা আসলে আমরা নিশ্চিত এখনও বলতে পারতেছি না, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে টাকা পয়সার উপর, এবং এই টাকা পয়সাগুলো তো আপনাদের মতো এই মিডিয়া সারা পৃথিবীতে যেভাবে ছড়াচ্ছে, আল্লাহর রহমত এটা হয়তো আল্লাহ অস্থিরই শেষ করতে দেবে ইনশাল্লাহ। এই যে সেই 201 গম্বুজ মসজিদ গোপালপুর টাঙ্গাইল, স্থান 13 জানুয়ারি, মেম্বার স্থান মানে 13 জানুয়ারি 2020 মিলাদের জন্য আর কি। আর এই যে হলো সবচেয়ে বড়ো যে গম্বুজটা, 201 গম্বুজ মসজিদের সবচেয়ে বড়ো, এটা একমাত্র মসজিদ 201 গম্বুজ, আর মসজিদটা অনেক বড়ো,